আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আমি অনেক দিন ভিডিও করতে পারি নাই, আমি অসুস্থ। আর আমার মনে হয় আমার যারা নতুন সাবস্ক্রাইবার বা নতুন ভিউয়ার্স, আর যারা আমার সবসময় ফলো করে আসছে বা পুরনো সাবস্ক্রাইবার, এদের অনেক কমেন্ট। আমি গতকাল আমি ধরে দেখি যে 4000 উপরে কমেন্ট আছে, 4000 উপরে কমেন্ট। আমার সম্ভব না এত কমেন্টের উত্তর দিতে, আমি পারবো না মনে হয়। আর আমি অসুস্থর কারণে আমি মোবাইলটাও ধরতে পারি না। আমি এত অসুস্থ ছিলাম, আজকে আলহামদুলিল্লাহ কিছুটা ভালো। এই যে আমি এখন একটা ভিডিও করতেছি, এই ভিডিওটা করার পরে আমি আবার ডাক্তারের কাছে চলে যাব। তো আজকে ভিডিওটা কি, যে পাতি হাঁস, খাকি কম্বল, দেশি হাঁস, এক কথা যে মা বোনেরা অনেক 100%ই জানে দেশি হাঁস। এরা হাঁসের ওই বিষয়টা জানে না, কোন জাতের কি বিষয়, কোন হাঁস এটি জানে না। এই যে ফেরিওয়ালা বিক্রি করে বা খামার থেকে হাঁসগুলা কিনে আনে বা বাজার থেকে কিনে আনে, এরকম হাঁস জানে না, শুধুই জানে কি হাঁস। আজকে এই হাঁসের সঠিক ডাক পেলে ভ্যাকসিনটা কীভাবে করবেন, যে আসল কথা হলো কি, অনেক খামারের ডাক পেলে ভ্যাকসিন করে তারপর মিস্টেক হয়। আজকে মিস্টেকটা কোন জায়গায়, ভুলটা হয়, আজকে আমি ভুলটা সচেতন করব। আর কীভাবে সঠিক মতন ভ্যাকসিন করতে পারবেন, আপনি যদি অবুজ হয়ে থাকেন, মানে কিচ্ছু জানেন না, শুধু ভিতরে একটা সাহস, আমি দিব, আমি আমার শিখতে হবে, আমি পারবো, এই কথাটা যদি আপনি ভিতরে যদি আঁকে, এই ভিডিও থেকে 100 থেকে 100 প্রমিস আল্লাহ আপনি পারবেন, আপনার জন্য সম্ভব। আর ভ্যাকসিনের দাম মাত্র 40 টাকা, একদম 40 টাকা, কিন্তু একটা হাঁসের দাম 500 টাকা, 600 টাকা, 400 টাকা, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন হাঁসের দাম। কিন্তু ওই 500 টাকার অবহেলা আমরা করি না, কিন্তু 40 টাকার অবহেলা করি, মাত্র 40 টাকার অবহেলা করি। ওই একটা হাঁস যদি মরে যায়, 500 টাকা নষ্ট হয়ে গেল, আর 40 টাকা দিয়ে মাত্র 100 ভ্যাকসিন দিতে পারবেন 100টা হাঁসের জন্য। আজকে আমি ভ্যাকসিনের দিমু কীভাবে বা হাঁসের কোন জায়গায় কীভাবে ইঞ্জেকশন দিতে হয়, কেমনে শিখবেন, এই বিষয় সুন্দর করে আপনাকে ভিডিওটা তুলে ধরবো। মনোযোগ সহকারে আপনারা ভিডিও দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে, কিছু রবিন ভাইয়ের লাগে একটু দোয়া করবেন, রবিন ভাই অসুস্থ, আর লাইক করবেন। আর যদি অজানা কিছু জানতে চান বা কিছু শিখতে চান, কমেন্ট করবেন, কমেন্টের দ্বারা আমাদের ভিডিও বা আমি ভিডিও করতে উৎসাহ জাগে। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, এইটা হলো ডাক পেলে ভ্যাকসিন। এবার আমি বলি, আমি সবসময় সরকারি ভ্যাকসিন ব্যবহার করি, সরকারি পশু হসপিটাল থেকে আমি ভ্যাকসিনটা আনি। এই ভ্যাকসিন যদি ওনারা যদি খালি হাতে ভ্যাকসিনটা দেয়, তাহলে আপনারা ওইখান থেকে যে কোনো একটা সাদা কাগজ বা একটা ফেডের ভিতরে এই ভ্যাকসিনটা ঢুকে নেবেন। এই যে সেম আমি যেভাবে আনছি, দেখেন আপনার নিজেদের ভুলটা নিজেরা বুঝতে পারবেন আস্তে আস্তে। এলো, আমি ভ্যাকসিনটা আনলাম। দ্বিতীয় কথা হলো কি, ভ্যাকসিনটা আনার আগে আপনি একটু ডেট দেখে দিবেন, ডেটটা দেখে নেবেন, এটা বিতে আমার মানে উইটা গেছে, অনেক সময় ডেট দেখে নেবেন, এক। দ্বিতীয় কথা হলো যে ভ্যাকসিনটা এরকম প্যাকেট করে আনার আগে আপনি ফ্লাক্স নিয়ে যাবেন, ফ্লাক্স ওনারা বরফ দিয়ে দিব, বরফ নিয়ে আপনি ফ্লাক্স সহ একে ডাইরেক্ট বাসা দিবেন। বাসা আনার পরে যদি দেখেন আপনার এটা মানে কাগজ টাগজ উঠে গেছে বা নষ্ট হয়ে গেছে, এখন কি করবেন, একটু হালকা মশা দিয়া এরকম একটা সাদা কাগজের ভিতরে নিয়ে একটা কৌটা রাখবেন, কৌটা দিয়ে সাপটা দিয়া আস্তে এর ডিপে থুয়ে দিবেন। কিন্তু এই ভ্যাকসিনটা থাকার উদ্দেশ্য ডিপে। এই হলো ভ্যাকসিনের সঠিক আনার নিয়ম। এবার আনার পরে কিভাবে গোলাবেন, যেমন এখানে আমার ঠান্ডা পানি, এলো একটা সিরিজ, এলো 100 ml-এর দশ এম এল অথবা 10 cc, 1 2 3 4 এইভাবে 10 ml বা 10 cc এরকম একটা সিরিজ নেবেন। সিরিজ নেওয়ার পরে এই বোতলটা আমি কোথায় পাইছি, এই বোতলটা হলো, এই ভ্যাকসিনটা হলো ফাউল টাইফয়েডের একটা বোতল, ফাউল টাইফয়েড একটা বোতল, আমি ভ্যাকসিন করছিলাম কোনো এক সময়। তো এই বোতলটা আমি রাইখা দিছি, কিন্তু আপনারা চিন্তা করবেন না, যদি আপনার কাছে বোতল না থাকে আপনার ওইখানে যাওয়ার দরকার নাই। কী করবেন, কাঁচের একটা গ্লাস নেবেন, এই গ্লাসের ভিতরে আপনি আগে আগে যে নর্মাল পানি বিক্রি করে ডাক্তারের দোকানে ডিস্টিল ওয়াটার, এরকম খাবারের পানি বোতল, ডিস্টিল ওয়াটার, হ্যাঁ,
ওই ডিস্টিলড ওয়াটার থেকে আপনি 100 সিসি পানি নিতে পারবেন। আর যদি ডিস্টিলড ওয়াটার যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করবেন, ঘরে যদি ফিল্টার থাকে ফিল্টারের পানি আপনি ফুটিয়ে নেবেন, যদি ফিল্টারও না থাকে তো ভালো টিউবওয়েলের কলের পানি ফুটিয়ে নেবেন, এমনভাবে ফুটাবেন, ফুটিয়ে অনেক পানি রাখবেন, এটা নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে রাখবেন। নর্মালি ফ্রিজে রেখে ঢাকনা দিয়ে রাখিয়া 3-4 বা 5 ঘন্টা পরে মাঝখান থেকে সিরিজের মাধ্যমে একটা কাঁচের গ্লাসে নেবেন, কাঁচের গ্লাসটা যে পরিষ্কার থাকে। আর পরিষ্কার কীভাবে করবেন, হালকা একটু লবণ দিবেন পানির সাথে মিক্স করে দুয়া ওই গ্লাসের ভিতরে রাখবেন, রাখিয়া কারেক্ট এরকম 10টা সিসির ভিতরে পানি নেবেন, 10 সিসি ওই গ্লাসে পানি নেবেন বা বোতলও নেবেন বা আপনার ভালো জায়গা আপনার কাছে যেটা মানানসই ওখানে রাখবেন। রাখার পরে ফ্রিজে রাখিয়া দেবেন। এখানে এবার কথা হলো কি, সকালবেলা ভ্যাকসিনটা দিলে আমার কাছে অনেক বেটার, আপনি মানে সন্ধ্যাও দিতে পারবেন সকালেও দিতে পারেন, কিন্তু আমার কাছে সকালে দেওয়াটা বেটার। বেটারটা হলো কি, আমার যদি ভ্যাকসিন দিতে গিয়ে কোনো হাত যদি অসুস্থ হয় তো জবাই করার একটা সময় কম, আমি নিজে খাওয়ার জন্য উপযুক্ত হব। আর যদি রাত্রেবেলা দেই তাহলে যদি কোনো অসুস্থ হয় তো ভিতরে মরে যাবো, আমি খাইতেও পারলাম না শুইতেও পারলাম না, এই জন্য আমার কাছে আমি সকালবেলা আমার এটা বেটার। এবার 100 ml পানি গুলিয়ে এইটার ভিতরে নেবেন বা আপনি গ্লাসে নেবেন বা বোতলে নেবেন, যেইভাবে হোক ওক এইভাবে নেবেন। নেওয়ার পরে এই যে এবার আপনি দেখেন আমি সুন্দর করে নিতেছি, এখান থেকে আমি কিছু পানি নিব, এই আমি অল্প কিছু পানি নিছি। পানি নেওয়ার উদ্দেশ্য আমি ভ্যাকসিনটা গুলাবো, আর এরকম কাটা চামিচ অথবা ছুরি বা যে কোনো সুক্কা জিনিস দিয়ে উপরে কভারটা তুলে ফেলবেন। এই যে আমি উপরের এটা তুলে ফেললাম। এইবার আমার কি করব, আমার এই ভ্যাকসিনের পানিটা সে টাইনা নিয়ে যাবো, যদি আমার ভ্যাকসিনটা ভালো থাকে ফুল পানিটা নিয়ে যাবে ভ্যাকসিনটা, আর যদি ভ্যাকসিনটা খারাপ থাকে তো আর পানি টাইনা নিব না, তো ভ্যাকসিনটা ফালাইয়া দিবেন। এই যে আমার ভ্যাকসিনটা নিয়ে যাইতেছে, এই যে হাওয়া ভিতরে ঢুকে গেছে, আমি হাওয়াটা এই আমি ভ্যাকসিনটা ফুলভাবে ওয়াশ করে নিয়ে নিলাম। এখন এই আমার এই পানিটা আমার ওই 100 ml পানির সাথে আমি মিক্স করে নিলাম, আমি আবার কিছু পানি নিলাম। এবার আমি ওয়াশ করে সম্পূর্ণ পানিটা লয়ে নিলাম। এখন আমি এটার ভিতরে যেটুকু আমার পানি আছে এই পানিটা আমি একটু গলিয়ে নিব, এই যে আমি গলিয়ে নিছি, সুন্দর করে গলিয়ে নেবেন। আর এই পানিটা ঠান্ডা হতে হবে, যে নর্মালের ভিতরে ঠান্ডা হতে পারবে। এইবার আমি এই আমার হাঁসের প্রয়োগ করব, একটা সিরিজ এটা হলো 5 ml এর সিরিজ, আমি এটার থেকে 1 ml করে আমি ইঞ্জেকশন নিব, পানি নিব। এই জিনিসটা একটু জাম দিয়ে দিবেন। আরেকটা কথা হলো কি, যদি ভ্যাকসিন দেওয়ার সময় আপনি এই নিফেলটা অথবা সুইডার ভিতরে এমনি হাত দিবেন না, কোনো ধরনের হাত দিবেন না, তাহলে আপনি হাতের জীবাণুটা এই সুইয়ের ভিতরে লাগতে পারে, এই জন্য দিবেন না, ডাইরেক্ট ফুস করার জন্য চেষ্টা করবেন। এই আমি এখন বিসমিল্লাহ করে দিব। আর সবচেয়েতে ভালো হয় আপনি একের সবচেয়েতে ভালো, আপনি তো নতুন হতে পারেন, 1 ml 1 ml এর চেয়ে একটু বেশি নেবেন। এই যে আমি 1 ml নিছি, এই সবচেয়েতে ভালো, আপনি পারফেক্টভাবে একটার একটা করে 1 ml করে দিবেন, এটা সবচেয়েতে নিয়ম। এই যে বিয়ার্স, এইটা আমাদের দেশি হাঁস বলেন, পাতি হাঁস বলেন বা যেই কোনো জাতের হাঁস বলেন, এখন আমরা ভ্যাকসিনটা দিবেন কিভাবে, একদম সহজ। এটা হলো এই যে রানের গোসা, এই যে রানের গোসা, এইখানে রানের গোসার ভিতরে এখানে আপনি অনুভব করবেন যে হাড্ডিটা কোন বরাবর, এই হাড্ডিটা মাছ বরাবর। তো এখন আমি কি করব, এই গোস্তটা আমি এই পাশে নিয়ে যাব, এই যে এইভাবে দিয়া এই পাশে নিয়ে আসবো, এই যে গোস্তটা আমি এই পাশে নিয়ে আসবো, এই যে এই পাশে দিয়ে আমার এই যে গোস্তটা আয় পড়ছে, এই যে এই পাশে গোস্তটা আয় পড়ছে, এই যে গোস্ত আমার এই জায়গা দিয়ে হাড্ডি, এই জায়গা হাড্ডি আমার এই পাশে গোস্তটা, এই যে স্পষ্ট করে উড়াই। এই এখন বিসমিল্লাহির রহমানির রহিম, এই 1 ml, এই যে 1 ml 1 সিসি বা যেটাই হোক, এই 1 ml আমি আস্তে এরপর সই করে গোস্তর ভিতরে দিয়ে দিলাম। এই যে আবার আরেকটা হাঁসের আমি দেখাই,
এই দুইটা হাঁসেরে দেখে আমি আস্ত সব ভিডিও করে করে তো দেখাইতে পারবো না। এই দুইটা হাঁস দেখায় এইলো গোস্তর ই এই গোস্তর রানটা, এই রানের ভিতরে আমার এই গোস্তটা আমি এই পাশে সাপ দিয়ে নিব, এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে এলে যে আমার এই যে গোস্তটা, এই যে আমার গোস্তটা, এই যে আমার আঙ্গুলের ভিতরে গোস্তটা লাগতেছে গোস্ত, কিন্তু এই নিফেল বা শুয়ের ভিতরে হাত দিবেন না, এই এক এমএল করে এই গোস্তটার ভিতরে এইভাবে দিবেন না, এমনও দিবেন না, এমনও দিবেন না। যদি এইভাবে দিতে যান তো এই পাশে হাত ডিবিতে লাগলে আপনার হাঁসটা মারা যাওয়ার সম্ভাবনা হতে পারে, শুধু গোস্তের ভিতরে যায়। তাই আমার গোস্তটা তো এই বরাবর, তো আমি এই বরাবর এই বরাবর আমি দিয়ে দিব। এই যে একদম সহজ, এই যে আমি গোস্তটা বরাবর এই যে দিয়ে দিছি, এই যে ভিউয়ার্স, এই যে ভ্যাকসিনটা আমি দিলাম, সেম এইভাবে ভ্যাকসিনটা করে নেবেন। ডাক পেলে ভ্যাকসিন, ডাক পেলে, এবার ডাক পেলে ভ্যাকসিন কতদিন বয়সের হাঁস থেকে দিতে পারবেন? যেই কোনো হাঁস এক মাস পর থেকে দিবেন, যেমন এক মাস পাঁচ দিন হয়েছে, দশ দিন হয়েছে, বা এক মাস পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন, এই বয়সের সবসময় হাঁসেরে ভ্যাকসিনটা দিয়ে দিবেন। এবার আর কিছু কিছু আপনার মানে লক্ষণগুলো জেনে নিতে হবে। কোনো অসুস্থ যদি হাঁস থাকে তাদেরকে ভ্যাকসিন দিবেন না, যেই প্রকার অসুস্থ থাকে হাঁসের ভ্যাকসিন দিবেন না। আর হাঁসের ভ্যাকসিন দেওয়ার আগে তিন দিন অথবা দুই দিন লাইসুবিট, সকাল বিকাল দুই দিন লাইসুবিট, যেদিনকে আপনি ভ্যাকসিন দিবেন ওই দিনও লাইসুবিট, এরপর থেকেও দুই দিন লাইসুবিট, টোটালি পাঁচ দিন লাইসুবিট বা ছয় দিন সাত দিন লাইসুবিট দিবেন। এই লাইসুবিট দিলে কি হয়, পুরো শরীরের ভিতরে মানে ভ্যাকসিনটা কার্যকলাপগুলো খুব সুন্দর মজবুত থাকে, রোগ প্রতি ক্ষমতা ভালো থাকে। এইলো ট্রিটমেন্ট আর এইলো ভ্যাকসিনটা দেওয়ার। এবার বলি রবিন ভাই, আপনি কি একটা ভ্যাকসিনের কথা বলবেন যে আরও ভ্যাকসিন আছে এগুলো আপনি দিতে পারবেন, মানে ফাউল টাইফয়েড, ফাউল কলেরা, ডাক কলেরা, এই ধরনের অনেকগুলো ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনগুলো যদি দেন ওগুলোর নিয়মটা অন্যরকম, এক এক ভ্যাকসিনের এক একটা নিয়ম। এই ভ্যাকসিনগুলো আপনি সরকারিতেও পাইতে পারেন, বেসরকারি থেকেও পাইতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আপনাকে ভিডিওটা, আর এটার রোগের লক্ষণ আমি কিছু টাচ করে যাই যদি আপনার কাছে ভালো লাগে, যেমন জ্বর হয়ে থাকা, মাথা হালিয়ে দেওয়া, সাপটা দিয়া মরে যাওয়া, প্যারালাইসিস হওয়া, বা এমনি ঠ্যাঙ্গলি দফে সেটা মরা, সকালে দেখছেন ভালো বিকালে মরে গেছে, প্রচণ্ড জ্বর হওয়া, চোখ গোলা হওয়া, বা এই ইয়া পানিতে রয়েছে, পুষ্কুনি মরে রয়েছে, এই ধরনের আর একটার একটার হলে সব খামারের যা আছে সবগুলোর হয়ে গেছে, এটি হলো ডাক পেলের লক্ষণ। যদি আগে যদি এই মেডিসিনগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আশা করি 80-85% বা 90% আপনার খামারটা নিরাপদ থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে রবিন ভাইয়ের একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। যারা যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো নতুন দেখতেছে তাদেরকে একটা রিকোয়েস্ট, আমি এই পশু পাখি আমি লালন পালন করি, ট্রিটমেন্ট করি। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। যারা নতুন দেখতেছে তাদেরকে একটা অনুরোধ, আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আলোচনা, আল্লাহ হাফেজ।